গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। আর খুব ভালো আছি না, মানে কাল পরশু দিনকার মানে এত ঠান্ডা লেগেছিল আমার, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিল। এত ঠান্ডা মানে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, ঠান্ডায় নাক পুরো আটকে গেছে। মানে এমনি জ্বর কাশি বা মানে গা হাত পা ব্যথা এইসব কিচ্ছু না, খালি ঠান্ডা লেগে গেছে, শুধু ঠান্ডা লেগে সর্দি লেগেছিলো তো। আর যা গরম পড়েছে কদিন ধরে, আর আমাদের ঘরে তো প্রচণ্ড গরম, তো যে কারণে মানে আমি ফ্রিজে একটু ঠান্ডা জল, মানে ঠান্ডা জল এখন আসলে আমি একটা রাখি না ঠান্ডা জল, তো সেদিন কী মনে হলো ঠান্ডা জল রেখেছি, এত গরম দেখে ঠান্ডা জল রেখেছি। তা ঠান্ডা জলটা রাখার পর ঠান্ডা জলটা না মানে বার করে খেয়েছি, যেই মানে পুরো ডাইরেক্ট ঠান্ডা জলটাও খাইনি, আর ঠান্ডা জল আর এমনি মানে এমনি জল এটা দুটো মিক্সড করে খেয়েছিলাম। তো খাওয়ার পরে ব্যাস মানে হাঁচি দিয়ে দিয়ে পুরো ঠান্ডা লেগে গেছে। যা মানে কতগুলো পরপর হাঁচি দিলাম, তারপরেই শুরু হয়েছে ঠান্ডা মানে সর্দি লাগা, এত সর্দি লেগেছে। তো যাই হোক, পরশু দিনকে একটু ডাক্তারখানায় গেলাম, তো ওষুধ টষুধ খেয়েছি, এখন ঠিক আছি, এখন মানে ফিট আছি। তো যাই হোক, আর কোনোরকম যতই গরম লাগুক আর কোনো ঠান্ডা জল আইসক্রিম এসব কিচ্ছু খাবো না। আইসক্রিম তো নাই, আইসক্রিম তো খাই না বলতে গেলে, আর মানে ঠান্ডা জল ঠল কিচ্ছু খাবো না। তো পুজো কটা দিন একটু শরীরটা ফিট রাখতে হবে। আর আজকে মানে হেনা করবো, ভাবছি পরশু দিন এরকম আমার সর্দি লেগেছে ঠান্ডা লেগে গেলো, আর আজকে আমি হেনা করব। তো এখন ঠিক আছে, পরশু দিনকে হয়েছে তো এখন ঠিক আছি, এখন মানে জাস্ট একটু চুলে এখন হেনা করব। আর এখন বাজে 10:30 বাজে। তো এখন মানে আমি একটু হেনা করে নিই, চুলে একটু হেনা করব। আর সকালে মানে আমাদের টিফিন হয়ে গেছে, সকালে আমি রুটি করেছিলাম আর কালকের মাংস ছিল, মাংসটা গরম করে ওটা খেয়ে গেছি। আর সুখদেব তো খেয়ে ঠেয়ে কাজে চলে গেছে ওর মতন, এবার আমি আমার মতন আমার কাজ করতে থাকি। আর ওদিকে আমার মেয়েরও খাওয়া গেছে, আমারও খাওয়া গেছে। আর প্রতিদিন না এরকম মাছ মাংস আর ভালো লাগে না, মশলাপাতির জিনিস খেতে সত্যি কথা আর ভালো লাগে না। মানে রোজ আমাদের তো বলতে গেলে সপ্তাহে 3-4 দিন মাংস হবেই, তো আমার একটু এখন আর মাংস ভালোই লাগে না খেতে। তো আজকে ভাবছি কি যে কালকে তো মাংস টাংস খেয়েছি, তো আজকে প্লেন ডাল আলু ভাজা আর দেখি কিছু ভাজা টাজা আছে নাকি, ওই ব্যাসে ভাজা করব আর কিচ্ছু না, প্লেন ডাল আলু ভাজা আর দেখি কি আছে, ব্যাস ওইটুখানি। তো যাই হোক, আমাদের সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে করা, তো এখন মানে ভাতটা বসানোর আগে আমি চুলে একটু হেনাটা করে নিই। হেনাটা না মানে আমি ঠিক মতন মানে করতে পারি না, যাই হেনা কালার কোনোটাই মানে নিজে নিজে করাটা সম্ভব না, কেউ করে দিলে ঠিক আছে, তো আমাকে কে করে দেবে, সেজন্য আমি নিজেরটা নিজেই করছি। আর হেনাটা মানে কালার ফালারের থেকে না, আমি তো আগে কালার করতাম, তো কালার ঠালারের থেকে না এমনি যে হেনাটা করা সব থেকে ভালো। করে দেখো হেনাটা কালার না করে খুব ভালো, কালারে তো প্রথমত চুল পাকে আর দ্বিতীয়ত কালারটা ফেটে গেলে খুব বাজে লাগে দেখতে, সে কারণে প্রতি মানে প্রতি মাসে যে হেনা করা হয় না চুলটা খুব ভালো থাকে, খুব সুন্দর থাকে। হেনার কালার হেনাতে মানে জাস্ট আমি তো বার্গেন্ডি কালারটা নিয়েছি, সেরকম একটা হেনাতে কালার হয় না, বাট চুলটা খুব ভালো থাকে। এবারে হেনার ভেতরে আমি অনেকে পাতিলেবু দেয় দেখবে, আমি পাতিলেবু দিয়েছি, তারপরে টক দই, ডিমের যে সাদা অংশটা, এইসব মানে এইগুলোই দিয়েছি, আর চায়ের যে লিকারটা আছে ওইটা, কফি দিলে কালারটা হয় আমি শুনেছি, কিন্তু আমি কফি দিইনি, আমি জাস্ট চায়ের যে লিকারটা আছে গাঢ় করে একদম চায়ের লিকারটা ওইটা দিয়েছি। তো যাই হোক, বক বক না করে এবার করে ফেলি কাজটা। Every time we say goodbye, they all see that it's a lie, 'cause we always give it one last try. Yeah, you've watched me break a thousand times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. I just wanna be happy, happy tonight. Giving a warning, I'ma leave without giving a, but every
all know that it's a lie. Now I'm all alone, cause you never show. You say you will, but then এই যে আমার মাথায় হেনা দেওয়া হয়ে গেছে, আর ঘাটটায় না সেরকম ভাবে হয়নি, আর এই দেখো কপাল ঠপাল এই নাইটি মাইটিতে লেগে গেছে। মানে একা একা দিলে যা হয়, একা একা তো পারি না দিতে, তো যাই হোক যেরকম পেরেছি দিয়েছি। ঘাটটা তো ঠিক মতন হয়নি, যাই হোক আমরা কালী পুজোর সময় করবো। তো যাই হোক এখন ঝট করে রান্নাটা করে ফেলি, কারণ এই সুখদেব যদি এসে দেখে যে রান্না হয়নি এখনো, এখনই 11:15 বেজে গেছে, বাবারে 11:15 বাজতে যায়। সুখদেব যদি এসে দেখে দেখে যে আমার রান্না হয়নি, চিৎকার করে একদম পুরো বলে হ্যাঁ চুলের কারুকার্য করতে ব্যস্ত, এদিকে রান্না বান্না কিছু হয়নি কিছু না। তো যাই হোক রান্নাটা ঝট করে করে ফেলি। প্লেন মানে এক সোমবারের ডাল, এটার জন্য কি পাজ লাগছে। প্লেন এক সোমবারে শুধু মুসুরির ডাল করবো পাতলা করে, আর বাঁধাকপিটা আছে, অর্ধেক বাঁধাকপি রয়েছে, বাঁধাকপিটা করবো আর আলু ভাজবো, ব্যাস আর কিছু করবো না। পেঁয়াজ ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি, এক সোমবারে করে দিচ্ছি। কি করবি, রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে 12:30। তো এখন মাথাটা এখনো হালকা হালকা কিছু কিছু জায়গায় শুকায়নি, এখনো রয়েছে, তো মানে আর একটু শুকায় একটা দেড়টা নাগাদ স্নান করে আসবো। এদিকে আমি আর মেয়েকে স্নানটা করে দিই ততক্ষণ। তো আমি স্নান ঠান করে চলে এসেছি, আর আজকে যেহেতু হেনা করেছি আজকে মাথাটা ঘষিনি, কালকে মাথা ঘষবো। আর কালকে গেছিলাম যে এই আইব্রুটা গিয়ে করে এসেছি। তো স্নান করে উঠে যদি মানে পাখার তলায় বসা যায় না, মানে সারাদিনে ক্লান্তিটা যেন মানে দূর হয়ে যায় একদম, একদম চলে যায় সারাদিনে ক্লান্তিটা। স্নান ঠান করে একটু পাখার সামনে বসলে, আর স্নান করে উঠে না অ্যালোভেরা জেলটা একটুখানি নিয়েছি, এই অ্যালোভেরা জেলটা গালে মাখবে, দেখবে মুখের মানে অ্যালোভেরা জেলটা খুবই ভালো, যে কোনো অ্যালোভেরা জেল খুব ভালো, মানে কোনো সাইড এফেক্ট হয় না অ্যালোভেরা জেলের। মানে আমি তো মানে স্নান আমি আমার মুখে যেহেতু কিছু স্যুট করে না, যে সেই কারণে আমি মানে শুধু অ্যালোভেরা জেল যেটা আছে ওটাই শুধু স্নান করে উঠে মাখি, আর কিছু স্যুট করে না আমার মুখে। খুব ভালো অ্যালোভেরা জেলটা, দেখবে মেখে স্নান ফ্যান করে উঠে, কোনো গোটা উঠবে না কিচ্ছু না, নর্মাল পুরো প্লেন থাকবে মুখটা। তো এতক্ষণ বসে থেকে থেকে ওদিকে সুখদেবও চলে এসছে, আর এখানে কারেন্টটাও চলে গেছে। এখন ভাত ভাত ছাত বেড়ে নিই, ভাত বেড়ে খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। যে বাঁধাকপি, এই যে আগের দিনে কচুর শাক করছে সে কচুর শাকটা রয়েছে, এখানে শশা শশা কেটে নিয়েছি,
এখানে আছে হচ্ছে ডাল, এখানে আছে আলু ভাজা। তো এদিকে মানে খেতে খেতে বসার আগেই কারেন্টটা চলে এসছে, ভালোই হলো, গরমে খাওয়া যায় না। আর ওদিকে সুখদেব তো খেয়ে চলে গেছে, মানে কাজ আছে যদি ওই জন্য চলে গেছে। দুটো টাকা দেখা যাচ্ছে কেড়ে না বসে, মানে ডাল ভাত মানে সব জায়গায় এক জায়গায় মানে জগা খিচুড়ি করে নিয়ে এসেছি। ডাল ভাত আলু ভাজা শশা লেবু আর বাঁধাকপি প্যাস, খাবারটা জাস্ট জমে গেল দুপুরে। Every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give it one last try. Yeah, you've watched me break a thousand times. Now I'm all alone. আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখানে একটু বসলাম। এরপরে মানে আমার যেটা কাজ খাওয়ার পরে ঘুমানো, সেই ঘুমাবো এখন। আর যাই হোক, তোর ইয়ে তো করলাম, হিনা তো করলাম, কী হবে জানি না। আমার একটু হালকা হালকা কাশি হচ্ছে, ভগবান যেন ভালো থাকি পুজোর কটা দিন। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। বাই 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 বাই। তো আজকের মতন বাই বাই।